আমানতের রক্ষা করতে হবে। আমার রাসূল আরবের মানুষ ছিলেন, মক্কার মানুষ ছিলেন, এমন জায়গায় তার জন্ম ছিল যেই স্থানের লোকগুলো পত্তলিক ছিল, মূর্তি পূজা করত, অজ্ঞ বর্বরতার গভীর গহ্বরে তাদের বসবাস ছিল। আমার বন্ধুগণ সেই জায়গায় জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অসভ্য জাতির মাঝে রাসূলের জন্ম হল। সেই নবীজিকে শেষ পর্যন্ত তারা ঘর থেকে বের করে দিল, দেশ থেকে তাকে বের করে দিল। আমার নবীজি বের হতে চান নাই, এক নম্বর আল্লাহর অর্ডার ছিল, আর নম্বর দুই হলো পরিবেশটা তার প্রতিকূল ছিল, রাসূল থাকতে পারলেন না। মক্কা থেকে যখন বের হয়ে আসবেন, আমার নবীজি নবুয়ত রাগ থেকে তার একটা সুনাম ছিল, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। আল আমিন আস-সাদিক তার খেতাব ছিল, এমনকি তার শত্রুরা পর্যন্ত নিরাপত্তা মনে করে, ব্যাংক মনে করে নবীর হাতে তারা সম্পদ কিছু রেখে যেত, নবীর কাছে তারা সিকিউরিটি পেত। আমার নবীজি যে রাতে হিজরতের সিদ্ধান্ত নিলেন, সেই রাতেই আমার নবীজি আসতে করে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী শোনো, আমি তো মক্কা ছেড়ে চলে যাচ্ছি, আমি কাউকে বলার সুযোগ পেলাম না, এই রাতে আমার সফর হয়ে যাবে, আলী তুমি আমার ঘরে থাকো। কারণটা হলো এই কুরাইশ আমার কাছে বহু সম্পদ গচ্ছিত রেখেছে, আমি আল আমিন আমি আস-সাদিক, এই নামটা যেন ম্লান না হয়ে যায়, এই নামের যেন উল্টা চরিত্র আমার দ্বারা প্রকাশ না পায়, আমার সততার যেন বিঘ্নতা না আসে, আমার সততার যেন বিকৃতি না আসে, সেই জন্য তোমাকে দায়িত্ব পালন করতে হবে। এই যে আমি তোমাকে বুঝাইয়া দিলাম, খাতা কলম নিয়ে নাও, অমুক লোক আমার কাছে এই জিনিসটা রেখেছে, তার হাতে সকালবেলা পৌঁছা দিবা। সমস্ত সম্পদগুলো তাকে বুঝাইয়া দিলেন। সকালবেলা সাইয়েদনা আলী নবীর বিছানায় ঘুমানো, কুরাইশরা সব এসে হাজির হয়ে গেছে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে, সাইয়েদনা আলীকে পেয়ে মেরেই ফেলবে তাকে, কেউ বললে মেরে ফেলো, কেউ বললে না মেরো না। কুরাইশদের নেতা আবু জাহেল এসে বলছে, না না, তোমরা আলীর গায়ে চুল পরিমাণ আঘাত করতে যেও না, কারণ আমাদের লক্ষ্য তো আলী নয়, আমাদের লক্ষ্য হচ্ছে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আলীকে মেরে আমাদের মধ্যে গোত্র গোত্রের মধ্যে মাঝে মারামারি করার দরকার নাই, মুহাম্মদকে খুঁজে বেড়াও, মুহাম্মদ আশেপাশেই আছে। সাইয়েদনা আলীকে কেন রেখে গেলেন, কি জন্য রেখে গেলেন, আমরা অনেকে জানি না এটা। এক নম্বর কারণ হলো রাসূল জাল আমিন রাসূল জা সাদেক, এটার সত্যতা প্রমাণ করার জন্য শত্রুর হাতেও রাসূল সম্পদ ফেরত দেবার জন্য আলীকে তার প্রতিনিধি বানায় দিয়েছিলেন। আলী, এই যে সম্পদ তোমার হাতে দিয়ে গেলাম, এই সম্পদটা আমার পক্ষ থেকে সবার হাতে এটা ফেরত দিয়ে দিবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والجبال
الجبال والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আল্লাহুম্মা وعلى آل سيدنا شبي بلن بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلو سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري یہ ہے دل ساد مان ما بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جميع خصالہ سلو কুমিল্লা জেলার
ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর চাকই মধ্যপাড়া যুব সংগঠন মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 2024 রহমতপুর কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব সুলতান আহমেদ ডিলার সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মাওলানা মাহমুদুল হাসান, কথা বলেছেন নন্দিত আলমে দীন মাওলানা হাফিজুর রহমান নাঈম হাফিজাহুল্লাহ। আমার ডান পাশে উপবিষ্ট শহীদি কাফেলা, দুর্জয় কাফেলা, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সফল মজলুম কেন্দ্রীয় সভাপতি, ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের আমার প্রাণ প্রিয় ভাই ডক্টর মোবারক হোসেন হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, এ তো মহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। তবে 5 অগস্টের পর থেকে আমরা পূর্বের সকল সময়ের চাইতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, বলছি আলহামদুলিল্লাহ। এই সিচুয়েশন, এই অবস্থান তৈরি করে দেওয়ার পেছনে মূল অবদান কার? সন্দেহ লাগে নাকি আপনার? জোরে বলুন, কার? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-ঘিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের মেহমান অত্যন্ত চমকপ্রদ সুন্দর ভাষা দিয়ে, উপস্থাপনার মধ্য দিয়ে অনেক প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলেছেন, এবং আমার পূর্বে অত্যন্ত অল্প সময়ে দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেছেন ডক্টর মোবারক হোসেন হাফিজাহুল্লাহ। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গা চূড়া, এলেম কালাম তো তেমন নেই, কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো?
কারো কোনো সমস্যা নেই? জোরে বলি ইনশা আল্লাহ। আগে তো মাহফিল কমিটি ছিল থানার কাছে বড় আসামি, আর আমাদের তো কথাই নেই। এখন থানা থেকেই ফোর্স পাঠায়, হুজুর কিছু কি সহযোগিতা লাগবে? এই পরিবেশ, এই অনুকূল পরিবেশ তৈরি করার পেছনে অনেক চোখের পানি আছে, অনেক ত্যাগ আছে, এমনি এমনি আসে নাই, হঠাৎ করেও যে আসছে তাও কিন্তু না। আপনাদের মনে আছে কি না, আজ থেকে ঠিক এক বছর আগের কথা, আমাদের যিনি সুরের পাখি, কোরআনের পাখি, তিনি তার জীবনের শেষ সাক্ষাৎ করে গেছেন আমাদের সাথে, কান্না বিজড়িত চেহারায় না হাসি মিশ্রিত চেহারায়, উনি কিন্তু হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, চোখের পানিতে বালিশ ভিজানো বহু রাত, সেজদায় চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজানো বহু রাত বহু মাজলুমের আছে না নাই বলেন তো? আছে। তবে এই বিজয় কিন্তু আমাদের আসল বিজয় নয়। আমাদের আসল বিজয় আমরা তখনই উপলব্ধি করব, বুঝব, যেদিন আমরা দেখতে পাব এই সবুজ ভূখণ্ডে 55,000 বর্গ মাইলের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, পূর্ব দিগন্ত ইসলামের সূর্য উদয় হয়েছে। সেই দিন আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাক আমাদেরকে আসল বিজয় দান করেছে। বিজয় দেবেন কে? বিজয় দেওয়ার মালিক কে? কাজ করবে কে? আল্লাহ। কাজ করব আল্লাহ। আমাদের দায়িত্ব হলো কাজ, আর বিজয় দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আমরা বিজয়ী হই আর পরাজিত হই, ফলাফল কিন্তু আমাদের আছে। ফলাফল আছে না নাই? ইউক্তাল আও ইগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বিজয়ী হই অথবা নিহত হই, আমাদের জন্য আজর, আমাদের জন্য বিশাল পুরস্কার রেখে দিয়েছেন আমাদের জন্য তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, কিন্তু বিজয় যা আল্লাহ পাক আমাদেরকে দিবেন, কিছু যোগ্যতা লাগবে, কিছু গুণ আমাদের মধ্যে থাকতে হবে। সেই গুণ যতক্ষণ পর্যন্ত অর্জিত না হবে, আমাদের হাতে আল্লাহ তাআলা এই বিজয় দিবেন না। এটা আল্লাহর কথা। কার কথা বলেন তো? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ। আল্লাহ ওয়াদা করছেন, তোমাদের মধ্যে যারা সত্যিকার, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতে দান করবেন, ক্ষমতা দিয়ে দিবেন। এই জন্য শর্ত হলো আমাদের মধ্যে নেক আমলের দরকার কম না বেশি। কিন্তু আজকের সমাজে নেক আমলের পরিমাণ বেশি না কম? বদ আমলের পরিমাণ বেশি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জাগতিক জীবনে, ক্ষণস্থায়ী জীবনে কিসের জন্য কি জন্য পাঠালেন? আমরা যদি একটু কোরআনকে প্রশ্ন করি, কোরআন জবাব দিয়ে দিচ্ছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, খুব কমন আয়াত, সহজ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুওয়াল আযীযুল গাফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল, নেক আমল করে যেতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে এই মুহূর্তে ভালো কাজের পরিমাণ বেশি না মন্দ কাজের পরিমাণ বেশি? সমাজে মদের বোতল মনে হয় নাই, জেনার কারবার মনে হয় নাই,
সুদের কারবার মনে হয় নাই, সবই তো আছে। কোথায় বিজয় হলো আমাদের? সম্মানিত ভাইয়েরা, বহু কাজ সামনে পড়ে আছে, কিন্তু দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজকে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে তাফসীর মাহফিলগুলো একটি বলিষ্ঠ বলিষ্ঠ ভূমিকা পালন করবে আশা করি। জোরে বলি ইনশাআল্লাহ। এই ষোলো বছর আমাদেরকে কথা বলতে দেয়নি, মঞ্চ ওঠার আগে এক সবক দিত, আবার মঞ্চে বসার পরে আরেক সবক শোনায় দিত। নেতাগুলো এসে মঞ্চ ভাঙ্গা ভাঙ্গা ভাব তৈরি করত, বলতো হুজুর এমন বক্তব্য দিবেন, বক্তব্য হবে আপনার মুখ থেকে আকাশের আর কবরের, দুনিয়াটা আমরা দেখে নেব। ওরা দায়িত্ব নিয়েছিল দুনিয়ার, আর আমাদেরকে দায়িত্ব দিয়েছিল হলো আকাশের আর কবরের। কথা বলতে দেয়নি আমাদের। সম্মানিত হাজিরিন, এই ষোলো বছর বিপরীত স্রোতে আমাদেরকে থাকতে হয়েছে। আমার মাহফিল অঙ্গনের প্রায় ২৫ বছরের ষোলো বছরই এইভাবে আমাকে কাটাতে হয়েছে। এরপরেও চেষ্টা করেছি হেকমতের সাথে, আমার আল্লাহর নির্দেশনা অনুযায়ী প্রজ্ঞার সাথে কথা বলার জন্য, কারণ হক কথা থেকে অনুকূল আর প্রতিকূল যে পরিবেশই থাকে না কেন, হক কথা থেকে একচুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ওই প্রতিকূল পরিবেশকে ওই ষোলো বছরে অনেক তেল মারা হুজুরও কিন্তু ষোলো বছর কাটিয়ে দিয়েছে। বলবো কথা কিছু বলবো, কাটিয়ে দিয়েছেন। নারায়ণগঞ্জের এক নেতা, আপনাদের এই এলাকার কোন যেন এক আলোচক গেছে ওই দিকে, বলতেছে হুজুর আপনার জিকিরের আমি খুব ভক্ত, আপনি জিকির করতে থাকবেন, আমি এখান থেকে শুনতে শুনতে আমার বাড়ি পর্যন্ত চলে যাব। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই ষোলো বছরও তাদের পক্ষে কথা বলার মতো কিছু ওয়েস ছিল কি ছিল না বলুন? ছিল, তারাও কথা বলেছে। গণজাগরণ মঞ্চের মতো একটা ঘৃণ্য জায়গায় সিয়াসিত্তার যিনি ওস্তাদ শেখুল হাদিস তাকে বলা যেতে পারে, এমন একজন ব্যক্তি গণজাগরণ মঞ্চে গিয়ে বললেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ নেক আমল করতে পেরেছি আজকের এই গণজাগরণ মঞ্চে আসতে পেরে। আমরা তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, তবে একটা কথা বলি, সেটা হলো তৌবা করুন, ফিরে আসুন। ওয়াল কাযিমিন আল গায়ظ ওয়াল আফিনা আনিন নাস, ক্রোধকে সংবরণ যারা করে, মানুষকে যারা মাফ করে, আল্লাহ সমস্ত মহসিন বান্দাদেরকে বড়ই ভালোবাসেন। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু তাদের ক্ষমা নাই যাদের মধ্যে মোনাফেকি আছে। মোনাফেকের ব্যাপারে আল্লাহ তাআলা নরম হতে বলেছেন না কঠোর হতে বলেছেন? আমাকে কথা বলতে দেন, ঠিক আছে না, জজবার দরকার আছে। জি সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, কুড়ালে বাঁশ কাটে না, বাঁশি বাঁশ কাটে, ঠিক কিনা? বাঁশি বাঁশ কাটে। কুড়াল বলছে, কুড়ালকে বাঁশ বলছে, কুড়াল আর কেটো না, কুড়াল বলে বাঁশ আমি তোরে কাটতে চাই না, তো তোর মধ্যে বাঁশ ঢুকে তোমারে কাটে। সম্মানিত বন্ধুগণ, একটা অনুকূল পরিবেশ যেহেতু আমরা পেয়েছি,
একতা আর ঐক্যের একটা প্ল্যাটফর্মের দরকার আছে না নাই? সর্বপ্রথমের জন্য আমরা চাইব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো একটু শুনি। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন ব্যক্তির মান উন্নত হওয়া দরকার, চরিত্র উন্নত হওয়া দরকার। একটা জাতির পরিবর্তন করার জন্য আগে ব্যক্তির পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজে পরিবর্তিত না হয়। এই জন্য আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? কিছু গুণ আমাদের অর্জন করতে হবে, কিছু গুণ আমাদের জীবনে অর্জিত যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন আমি তার হাতে খেলাফতি দিয়ে দেব। আলোচনার সূচনায় আমি একটা সূরার শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজের অর্ডার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াকুলু কওলান সাদীদান ইয়ুসলিহ লাকুম আ'মালাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, এক নম্বরে তোমাদের কাজ হলো তোমরা ভয় করো কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। ইমানদারের তো আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করাই জায়েজ নাই। তোমরা আল্লাহকে ভয় করো। এবং একটা গুণের কথা বলেছেন, একটা গুণ তোমরা অর্জন করো, সেটা হলো সত্য কথা বলো, সোজা কথা বলো। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের জনগণ বেশি মিথ্যা বলে না নেতারা বেশি মিথ্যা বলে? বলেন নেতারা। আজকে যদি আমার দেশের নেতাগুলো যদি মিথ্যার আশ্রয় না নিত, মিথ্যার আশ্রয় নিয়েছে, ক্ষমতা থেকে নামার পরে আমরা টের পাচ্ছি, ঠিক কিনা? 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ, এমন সংসার এই 55,000 বর্গ মাইলের, 64,000 গ্রাম বাংলার, 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশের মানুষের এখন ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা, যার 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই পাচার করে বাইরে নিয়ে চলে গেছে। এই হচ্ছে দেশের হালচাল। চলে গেছে না পালায় গেছে? চলে গেছে না পালায় গেছে? পালায় গেছে। আলেমরা পালায় না? আলেমরা পালায়? যারা বলেছিল আমরা রাজাকার, আমাদের কেউ পাকিস্তান যায় নাই, কেউ কি পাকিস্তান গেছে? অথচ যারা আমাদেরকে রাজাকার বলে 16 বছর ধরে গালিগালাজ দিয়েছে, আজ আমরা পাকিস্তান যাইনি, একমাত্র তারাই ভারতীয় রাজাকাররা ভারতে গিয়ে শেল্টার নিয়েছে। জি, কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাই সব, 2009 সালে আমার জীবনের প্রথম হজ। 2009 সালে আমি প্রথম হজে যাই। সেই বছর
জীবনের শেষ হজ পালন করেন কোরআনের সুরের পাখি আল্লামা সাইয়িদ রহমতুল্লাহ আলাই। তো সেই হজের সফরে হুজুরকে বলা হলো, হুজুর দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মনে হচ্ছে আপনার না গেলেই না ফিরে গেলেই ভালো হয়। উনি শুনেই মুস্কি হাসি মেরে বললেন যে আমি যাব না, আমার দল, আমার দলের কর্মী, আমার দীনই ভাইরা, আমার দেশবাসী, আমার জনগণ, তাদেরকে আমি অসহায়ত্ব অবস্থায় রেখে, তাদেরকে আমি বেকায়দায় রেখে আমি কায়দা খুঁজব, এমন চরিত্র ইসলাম আমাকে শেখায়নি। উনি আবার ফিরে এসেছেন, জেল খেটেছেন 13টা বছর, বিনা কারণে, বিনা দোষে, অন্ধকার প্রকোষ্ঠে তাকে ফেলে রেখেছিল বিগত জুলুমশাহী সরকার। সর্বশেষ ওনাকে একটি নিকৃষ্ট পন্থাবলম্বনের মধ্য দিয়ে পয়জনিং করে হসপিটাল থেকে বের, জেলখানা থেকে বের করে এনে হসপিটালে জোরপূর্বক ভর্তি করে পয়জন দিয়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি উদাত্ত ভাষায়, উদাত্ত কণ্ঠে, উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই মেডিকেল টিম, যে সমস্ত ডক্টরের টিমেরা এমন ঘৃণ্য ষড়যন্ত্রের পরিকল্পনা এঁটেছেন, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, কোনো খুনের শাস্তির বিকল্প হতে পারে? প্রত্যেকটা শাস্তির, প্রত্যেকটা খুনের জন্য বিচার নিশ্চিত করেছেন তিনি কে? আল্লাহ তাআলা নিজে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে ফরজ করে দেওয়া হয়েছে। কেউ খুন করেছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। হুকুমটা কি মোল্লার না আল্লাহ? হুকুমটা কার? উনি আসলেন, জীবনটা পর্যন্ত উৎসর্গ করলেন। আলেমরা পালায়? আসতে বলে আলেমরা পালায়? আলেমরা পালায় না। আমার বন্ধুগণ, একটু কান লাগায় সবাই মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। কিছু গুণ আমাদের মধ্যে থাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে খেলাফতি দিয়ে দিবেন, ক্ষমতা দিয়ে দিবেন। সেই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। আসুন কোরআনকে সামনে রেখে একজন মুমিনের জীবনে কি কি চারিত্রিক গুণ অর্জন হলে পরে সেই বান্দার জন্য দুনিয়াতেও কল্যাণ হবে, আখেরাতেও তার নাজাত হয়ে যাবে। মোটামুটি 15টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, সেই বান্দার জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা আস্তে আস্তে করে একটা একটা করে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা একটা শুনেছি, সেটা হলো সত্য কথা বলা। কি কথা বলা? সত্য কথা বলা। একজন সাহাবি আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, বেশি আমল আমি করব না, আমাকে একটা আমল শেখায় দেন, আমি একটা আমল করেই জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, তোমাকে আমি একটা আমলই দিচ্ছি, যাও, জীবনে তুমি কখনো মিথ্যা কথা বলবা না, মিথ্যার আশ্রয় নিবা না। ওই সাহাবীর ভিতরে 3টা বদ অভ্যাস ছিল। নাম্বার 1, নতুন দিন গ্রহণ করার কারণে 3টা বদ অভ্যাস ছিল, জেনা করা, মদ্যপান করা, চুরি করা। প্রথম দিন রাত পার হয়ে গেল, নবীর সঙ্গে দেখা হলো। রাসূল বললেন, সাহাবি গত রাতে তুমি কোথায় গিয়েছিলে? হুজুর আল্লাহর কসম করে বলি, জেনার কাজ আর জীবনে করব না। দ্বিতীয় রাতে হাতের ভিতরে মদের বোতল। পরের দিন সকালবেলা রাসূল বলেন, সাহাবি গতকালকে তোমার হাতে তুমি কি নিয়েছিলে? আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে মদের বোতল হাতে নেব না। পরের দিন সকালবেলা বললেন, সাহাবি তুমি গতকালকে কোথায় গিয়েছিলে? আল্লাহর কসম করে বলি, জীবনের চুরি করব না। শিয়ারবের সবচাইতে অজ্ঞ বরবর একটা ভাঙ্গা
মাটির হাড়ি কি কেন্দ্র করে যারা যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত। খুনকে বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, সামান্য ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তারা গোত্র গোত্র যুদ্ধ লাগায় রাখত যুগের পরে যুগ। সে একটি বর্বর জাতি কি একটা সুতার কাটিতে আবদ্ধ করলেন, সেখান থেকে বের করে আনলেন আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, আলীর মতো মানুষ, ওসমান জিন্নুরাইনের মতো মানুষ, খালিদ সাইফুল্লার মতো মানুষ, আবদুল্লাহ বিন রাওহার মতো মানুষ। এই মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তর করেছেন আমার রাসূল তার নিজের কিছু চিন্তা দিয়া না কোরআন দিয়া। সেই কোরআন আছে না নাই আসতে বলবেন না, আছে না নাই আছে। আমরা সেই কোরআন দিয়ে আমাদের জীবনটাও সুন্দর সোনালী বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সংবিধান অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? আমাদের জীবন বিধান অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। কোন শূন্যতার মধ্যে নাই। কত প্রশ্ন আপনি কোরআনকে করবেন, সকল প্রশ্নের জবাব কোরআন দিয়ে দেবে, কোন জবাব কোরআন বাদ দেয় নাই, সব জবাব কোরআন দিতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সকল কিছুর সৃষ্টির ভিতরে অবশ্যই কল্যাণ আছে না নাই বলেন? গোটা পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আমার কে? কোরআন জবাব দিচ্ছে, আল্লাহু খালিকু কুল্লু শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো মানুষ কেন সৃষ্টি করা হয়েছে? কোরআন জবাব দিচ্ছে সঙ্গে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আবার যদি প্রশ্ন করেন, কোরআন বলো তো তোমার এই কোরআন, তোমার এই উপদেশগুলো কারা শুনবে, কারা শুনবে না, কারা কারা শুনবে তোমার এই উপদেশগুলো? কোরআন জবাব দিচ্ছে, সাইয়াদাক্কারু মাইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা থুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তো তারাই শুনবে যাদের ভিতরে ভয় আছে কার? যাদের ভিতরে ভয় আছে কার? আল্লাহর ভয় যার আছে তারাই তো সেই বান্দাই তো কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। আবার কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাওয়া যাবে? আল্লাহকে ভয় করলে তার প্রতিদান আছে না নাই বলেন? আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 198 নম্বর আয়াত, যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা জান্নাত দেবেন যে জান্নাত থেকে সে কখনো বের হবে না, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। কিন্তু দুনিয়ার মানুষ অধিকাংশ পাগল হলো চিরস্থায়ী জীবনের জন্য না ক্ষণস্থায়ী জীবনের জন্য? ক্ষণস্থায়ী জীবনের জন্য কি পাগল? একই মায়ের সন্তান, একই পিতার সন্তান, ভাই বোন, বাপ মারা গেছে, মা মারা গেছে, বাবার সম্পত্তি ভাই বোনকে দিতে চায় না, এমন ভাই বুঝি ব্রাহ্মণ পাড়ায় নাই, এমন ভাই বুঝি কুমিল্লা জেলায় নাই, আছে কি না? কম না বেশি? বেশি দিতে চায় না, সম্পর্ক নষ্ট করে ফেলে। বোনের সঙ্গে যদি সম্পর্ক রাখি সম্পত্তির জন্য হানা দেবে, কথা পর্যন্ত বলে না, সম্পর্ক ছিন্ন করে ফেলে। সামান্য 60-70 বছরের জিন্দেগির জন্য আপনি বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন, সম্পত্তি দেবেন না মনে করে, দুটা বড় গুণা হয়ে গেল। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম, রসুল বলেছেন সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জাহান্নামী, জান্নাতের গন্ধ পাবে না। আবার তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা ফরায়েজ যে দিয়েছেন
যে ওয়ারিসের যে সম্পত্তি বন্টন করতে বলেছেন, মিরাসের যে হুকুম দিয়েছেন, এটাকে যারা লঙ্ঘন করবে তারা আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলল। আমার বন্ধুগণ, বোনকে সম্পত্তি না দিয়া বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝি কুমিল্লায় নাই। এই সমস্ত অসৎকর্ম ইমানদার করতে পারে না। ক্ষণস্থায়ী জিন্দগির জন্য এমন পেরেশানি ইমানদার বান্দার মধ্যে থাকতে পারে না। বরঞ্চ যেদিন বাপ মারা যাবে, যে সময় বাপ মারা গেছে সেই সময় থেকে ভাই যতটুকু সম্পদ পাবে বোন তার চাইতে অর্ধেক পেয়ে যাবে, এই হুকুমটা দিয়েছেন আমারকে। সেই সময় ভাইয়ের দায়িত্ব হলো, সকল মুরব্বীদের দায়িত্ব হলো সবাইকে ডেকে আনা, ডেকে এনে সম্পত্তিগুলোকে বণ্টন করে দেওয়া। চিন্তা করতেছে এইগুলো কি বলবো নাকি সম্পত্তি তাহলে বের হয়ে যাবে, তাহলে না না অন্য কিছু বলবো নাকি বলবো, আপনি না করলেও তো বলবো, বলতে হবে। অন্তত আমার এই আলোচনায় আমার মায়েরা খুব খুশি হবে, হুজুর ভালো কিরকম ভাই কিছু বসে আছে সম্পত্তি বুঝে দেয়নি এখন, কি যেন একটা কৃপণতা এখানে কাজ করে, কেন এটা হবে, কেন হবে এটা। একই মায়ের ঔরস থেকে আসলাম দুনিয়াতে, বোন যা পাবে আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন, যা নিয়ে যা, আমি 10 বিঘা তুই 5 বিঘা যা, বুঝে নে এই হুকুমটা কার, এই হুকুমটা কার, আল্লাহ। আমার বোনকে মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসি, বাড়িতে নিয়ে এসে কুমিল্লার চমচম, কুমিল্লার কি রসমালাই খাওয়ায়, টাঙ্গাইলের চমচম খাওয়ায়, বগুড়ার দই খাওয়ায়, নাটোরের কাঁচা গোল্লা খাওয়ায়, যশোরের খইগুলো নিয়া সব দামি দামি ফলমূলগুলো খাওয়ায় দিয়া, মিষ্টি টিষ্টি খাওয়ায় দিয়া বোনটাকে পাশে বসা একটা পাম্প মারে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়, কি ফতুয়াটা দিল দেখে, আছে না নাই ধ্বংস, কি বোনের হবে না ভাইয়ের হবে, ভাইয়েরই হবে। এই সমস্ত আচরণগুলো করা যাবে না। ক্ষণস্থায়ী জিন্দগির এই দুনিয়ায় আমি যদি কাউকে ঠকাতে যাই নিজেই ঠকে যাব, আমি যদি কাউকে হারাতে যাই নিজেই হারিয়ে যাব। এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না। অন্তত বিশেষ করে সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, হক লঙ্ঘিত কোনো গুনাহ দুনিয়াতে যেন আমার দ্বারা না হয়, বান্দার হক নষ্ট করা যাবে না, পিতামাতার হক নষ্ট করা যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না, স্বামীর হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। এই সমস্ত হকগুলো রক্ষা করতে হবে, আল্লাহর হক নষ্ট করা যাবে না। এইরকম করে যত হক আছে কোনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল কিছু মাফ করবেন, কিন্তু হক লঙ্ঘিত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, বান্দার হক নষ্ট করা যাবে না। বাপ মাকে ভাত দেয় না এমন লোক মনে হয় কুমিল্লায় নাই, আছে আছে, হ্যাঁ। আমার মা কত কষ্ট করেছেন, আধুনিক এই সায়েন্সের যুগে জরিপ করে দেখা গেছে প্রত্যেক মা তার সন্তানকে যে পেটের মধ্যে ধারণ করেন, 9টা মাস 10টা মাস যে পেটের মধ্যে মার পেটের মধ্যে সন্তান থেকে যায়, প্রতিটি সন্তান তার প্রতিটি মার প্রতিটি সন্তান তার মায়ের পেটের মধ্যে থেকে এই 9 মাসে তার মার করে যায়, একবার নয় দুবার নয় 2টা পা দিয়ে তার মার কলেজার মধ্যে 4,500 থেকে 5,000 বার তার কলেজা আঘাত করে। মা ঘুমাতে পারেন না, মা আরাম পান না, একজন জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষকে পেটের মধ্যে তিনি বহন করেন, মাসের পর মাস চলে যায়, সন্ধ্যা হয়ে যায়, ভালো করে নামাজটাও পড়তে পারেন না, সেজদা দিবেন সেজদা দেওয়ার আগে কপাল মাটিতে লাগার আগে পেটটা জমিনে লেগে যায়, মার কত কষ্ট হয়। হাজারো কষ্টের পরেও নারী সেরা ধন, একটা গরু একটা প্রাণী জব করলে যেমন রক্তাক্ত অবস্থা হয়ে যায় মা, সন্তান ডেলিভারির সময়
রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। সন্তান যখন ডেলিভারি হলো, সন্তানের চেহারা দেখে মা তার সমস্ত দুঃখ, সব শোক, সব দুঃখ তিনি ভুলে যান। মার এই ভিতর থেকে সমস্ত দুঃখগুলো ভুলে দেন তিনি আমারকে। আল্লাহ তাআলা যখন ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে যায়, 50+ ইউনিট, এই যে বিশাল বড় একটা আঘাত, বিশাল বড় একটা কষ্ট, এই যে কষ্ট মা সহ্য করেন, সাধারণ এরকম কষ্ট পৃথিবীর কোনো মানুষ করতে গেলে সেন্সলেস হয়ে যাবে। এত কষ্ট, এত যন্ত্রণা যে মামার জন্য সহ্য করলেন, দুগ্ধপানের যন্ত্রণা সহ্য করলেন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলেন, গর্ভধারণের যন্ত্রণা সহ্য করলেন, একজন ভুক্তভোগী মা ছাড়া এটাকে ভাষায় কেউ প্রকাশ করতে পারবে না, বোঝানো অসম্ভব। আমার বন্ধুগণ, সেই মার সঙ্গে নাফরমানি করে, বেয়াদবি করে এমন সন্তান মনে হয় আমার দেশে নাই। কেন থাকবে, থাকার তো কথা ছিল না। আগের যুগে, আমার দাদার যুগে শিক্ষার হার কম ছিল, কিন্তু বাপ মাকে বাপ মার সেবার হারটা বেশি ছিল। আজকে শিক্ষার হারও বাড়ল, শিক্ষিতের হারও বাড়ল, কিন্তু বাপমার সেবার মানটা কমে গেছে, হারটা কমে গেছে। মূল কারণ হলো জাতিকে পরিকল্পিতভাবে নৈতিক শিক্ষা, দ্বীনে শিক্ষা, কোরআন শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিতে পারি। বাংলাদেশে গড়ে উঠেছে কিছু বৃদ্ধাশ্রম, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রম আপনি সার্চ করে দেখুন, কোন বৃদ্ধাশ্রমে কোন আলেমের, কোন হাফেজের বাপ মাকে দেখতে পাবেন না, দেখতে পাবেন না, কারণ তারা শিক্ষা পেয়েছে কোরআন থেকে। বুড়ো বয়সে বাপ মার জন্য সন্তানের পক্ষ থেকে টাকা দরকার না সেবা দরকার? বলেন, টাকা দরকার না সেবা দরকার? দূরে থেকে না কাছে থেকে? কাজের মানুষ না দিয়া, না নিজের সন্তান দিয়া? সন্তান দিয়া। এক সাহাবী জিহাদের ময়দানে যাবেন, নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জিহাদের ডাক এসেছে, জিহাদে তো যাব, হুজুর সামানও রেডি করেছি, এই যে অস্ত্র নিয়েছি, ঘোড়া নিয়েছি, কিন্তু হুজুর একটা কথা বলবো, আমার মা বাড়িতে বারুণ দারুণ মাজুর, অসুস্থ বুড়া মানুষ, তার সেবা করার জন্য কেউ নাই। আমার রাসূল সোজা বলে দিলেন, যাও জিহাদের ময়দানে, তোমার যাওয়া লাগবে না, তুমি তোমার মার সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ হয়ে যাবে। কত বড় গুরুত্বপূর্ণ কথা! আজকে আমরা সামাজিক শিক্ষা পাই না, ভদ্রতা উঠে গেছে, স্নেহ শ্রদ্ধা উঠে গেছে। যদি একটা প্রশ্ন করি, আমার ভাই বলুন তো, ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়, কয় স্যার সোজা হন, কি হন, সোজা হন। কেন হচ্ছে এগুলো, কি জন্য হচ্ছে এগুলো, এগুলোর জবাব একটাই জবাব, সেটা হলো জাতিকে শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃত শিক্ষা থেকে জাতি আজকে বঞ্চিত হয়ে আছে। আমরা উদাত্ত ভাষায়, উদাত্ত কণ্ঠে আমরা এই কথাই বলতে চাই, জানান দিতে চাই, প্রযুক্তির কল্যাণ, এখানে প্রযুক্তি আছে, আমরা জানাতে চাচ্ছি, বিশেষ করে শিক্ষার দায়িত্ব যারা পালন করছেন, জাতিকে যদি ভালো করতে চান, প্রত্যেকটা সিলেবাসে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দেন, কলেজে, ভার্সিটিতে, প্রত্যেকটা জায়গায়, শিক্ষাঙ্গন বলতে যা বুঝায়, প্রত্যেক জায়গায় কোরআন নামক সিলেবাসের দরকার আছে না নাই? আচ্ছা, জাতি ফার্স্ট ক্লাস হয়ে যাবে, জাতি কি হয়ে যাবে, ফার্স্ট ক্লাস হয়ে যাবে। আমি কি শেষ করে দেব না বলে যে দুই একজন ওঠে, ওঠেন কেন? মাহফিল কোরআনের, কোরআনের ফুল বাগান যদি আপনার কাছে যদি কষ্টকর মনে হয়, তাহলে পৃথিবীর কোন বাগানে গিয়ে আপনি আরাম পাবেন? মসজিদ যদি আপনার কাছে প্রিয় না হয়, পৃথিবীর কোন জায়গা আপনার কাছে প্রিয় মনে হবে? কোরআন পড়ে যদি আপনি মজা না পান, পৃথিবীর কোন বইটা পড়ে আপনি মজা নেবেন? পৃথিবীর শ্রেষ্ঠ হৃদয়ের খোরাক যোগায় দেয় যে শিক্ষা, সেটা হলো কোরআন। দিলকে প্রশান্ত করার জায়গা হলো মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো কোরআনের মাহফিল। যতক্ষণ আছি, এর পুরস্কার হলো
আল্লাহ তাআলা আমার আমলনামায় সব ফেরেশতার মাধ্যমে লিখে দিবেন, আর যা গুণা আছে গুণাগুলো আল্লাহ পাক ঝড়ায় দিবেন। তাহলে আমার বরকতময় জায়গা থেকে আমরা উঠবো কেন? আমরা আছি তো নাকি? জোরে বলি ইনশা আল্লাহ, আরো জোরে বলি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে মোটামুটি আমরা আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য 15টা চারিত্রিক গুণ আমরা আজকে অর্জন করব, শেখার অর্জন করব। এই চারিত্রিক গুণ 15টা আমরা শিখব এবং এটাকে মানার নিয়তে শিখব। জোরে বলি ইনশা আল্লাহ। কিসের নিয়তে বলেন? মানার নিয়তে। এক নম্বর হলো আমরা যা বলবো হাসা না মিসা, হাসা না মিসা, মিথ্যা না সত্য। দোকানের নাম লিখেছে সততা ক্লথ স্টোর, কিন্তু যে কাস্টমারই যায় তারই মিথ্যা কথা শুনবে। দোকানের নাম কি? সততা ক্লথ স্টোর। নাম দিয়ে তো কাজ হবে না, নাম হলো ইমান আলী কিন্তু নামাজ পড়ে না, নাম হলো ফজর আলী ঘুম থেকে উঠেও হলো 10টায়, তাহলে ওর নাম কি ফজর আলী নাম রাখা ঠিক হয়েছে? নাম হলো রমজান মিয়া, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কথা বুঝেন? নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ আছে না নাই? নাম দিয়ে কি করবেন আপনি? নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নামের দিক থেকে আমার দেশে বহু নাস্তিকের নামও সুন্দর আছে, নাম হলো মুজাহিদুল ইসলাম কিন্তু মুফাসসিল ইসলাম, আসাদুজ জামান, আসাদ নূর। নামগুলো কি হাসানুল হক না হাসান? হাসানুল হক হয় না, বাতিল বাতিল। নামগুলো কি? সম্মানিত ভাইয়েরা, বিগত 16 বছর ওরা আলেমদের তালিকা করেছে, ওরা আল্লাহর প্রেমিকদের তালিকা করেছে। আমরা এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা সাতেমে রসুল আল্লাহকে রসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, কোরআন ইসলামকে নিয়ে যারা বাজে কথা বলেছে, ওদের তালিকা করা এখন সময়ের দাবি। রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আমাকে গালি দাও আমি সহ্য করব, আমার মাকে গালি দাও, আমার বাপকে গালি দাও আমি সহ্য করব, আমার ভাইকে গালি দাও সহ্য করব। রসুলকে নিয়ে কথা বলবি, ইসলামকে নিয়ে কথা বলবি, আমার আল্লাহর কিতাব কোরআন কিনে বাজে কথা বলবি, জিব্বা টেনে ছিড়বো আমরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলাম 3 অপরাধের শাস্তি চূড়ান্ত করেছে। নাম্বার 1 কতলুন নফস, যে একজন মানুষকে অন্যায় করে হত্যা করবে, হত্যার বদলা হলো কি? হত্যা। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? এই 16 বছর কি কম হত্যা হয়েছে? আয়না ঘর আমার 2 চোখ সাক্ষী, আমি 2 জনকে দেখে আসছি আয়না ঘরে যারা ছিল, ব্যারিস্টার আরমান এবং আবদুল্লাহ ইলামান আজমি, এদেশের সেনা কর্মকর্তাদের ইতিহাসে সবচেয়ে উচ্চ শিক্ষিত, সবচেয়ে বেশি নাম্বার পাওয়া একজন ব্রিগেডিয়ার জেনারেল, এই কুমিল্লার সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ব্রাহ্মণবাড়িয়া তো কুমিল্লাই। 8টা বছর উনি কাঁদতেছেন আর বলতেছেন, ভাইজান এই 8টা বছর এই 2 চোখ আল্লাহর নিয়ামতে সূর্যকে দেখতে পায় নাই। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল কত বছর? সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। ওটা ছিল বিগ ফেরাউন,
এটা হলো মিনি ফেরাউন। কিনা সম্মানিত ভাইয়েরা, আমাকে গ্রেফতার করা হলো 2018 সালে। আমাকে এসে এক পুলিশ এসে বললো, হুজুর স্যার আপনাকে সালাম দিয়েছেন, চা খাওয়ার দাওয়াত দিয়েছেন। চা খাওয়ার দাওয়াত? আমাকে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে বলতেছে, হুজুর কিছু মনে করবেন না, আমি আপনার আলোচনার খুব ভক্ত, আপনার আলোচনাগুলো শুনি, কিন্তু আপনাকে আজকে আর ছাড়া হবে না। কেন? উপরের নির্দেশ। আমাকে গ্রেফতার করা হলো, কোনো কারণ নাই, শুধু একটাই অপরাধ, সেটা হলো কোরআনের হক কথাগুলো আমি বলতে চেয়েছি, আমি বলেছি। সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর যাদের এই ত্যাগ, এই নির্যাতন যারা সহ্য করেছেন, তাদের জন্য একটু প্রশান্তি কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? আমি জেলখানায় যখন ঢুকলাম, এক মুরব্বী, তার বয়স হলো 86 বছর। কত বছর? আমার দেখি একটা লম্বা সালাম দিলেন, লম্বা সালাম দিয়ে গেট দিয়ে ঢোকা মাত্রই লম্বা সালাম দিয়ে বলে, হুজুর আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি। বললাম, কেন? আপনি জেলে ঢুকলেন সেজন্য? জেলে ঢুকলে তো খুশি হওয়ার কথা না, খুশি হলেন কেন? হুজুর দূর থেকে ওয়াজ শুনি তো, এখন কাছ থেকে ওয়াজ শুনি, দেখেন তো কি কথা কয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই মুরব্বীকে আবার প্রশ্ন করলাম, চাচা আপনার মামলা কি? বলে যে আমার মামলা হলো বিস্ফোরক মামলা। তো বললাম, চাচা আপনি কি জানেন বিস্ফোরক মামলাটা কি? কে বাবা আমি বুঝি না, এটা কি, এটাকে খায় না কি করে, মানে মামলাটা কি, মামলার ভাষা কি তাও বোঝে না যে লোকটা, অথচ তার নামে মামলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশ ছিল একটা কারাগার, আর সেই কারাগারের কয়েদি হয়েছিল 18 কোটি মানুষ, ঠিক কিনা? বিচারপতি এস কে সিনহা বলেছিলেন, সাবেক বিচারপতি, যে মামলার জট হাইকোর্টে জমা হয়েছে, এই জট সারতে সময় লাগবে 100 বছর। শুধুমাত্র একটাই কারণ, তারা চেয়েছিল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে। 2041, 2021 কত কি বললো, কিন্তু মাঝখান দিয়ে সব কিছু প্ল্যান ডিসমিসড করে দিয়েছেন। তিনি আমার কে? আস্তে বলবেন না, তিনি আমার কে? সেই নতুন বাংলাদেশকে গড়ার জন্য সবচাইতে বড় অস্ত্র হলো সুন্দর চরিত্র আমরা গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় অস্ত্র কি বলেন? সুন্দর চরিত্র। মিথ্যা কথা বলা যাবে না, এক নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য কথা বলবি তুমি, সত্যের ফলাফল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সত্যের ফলাফল হলো, তোমার জীবনে অর্জিত যে সমস্ত আমলগুলো তুমি করেছ, যদি বদ আমল হয়ে যায়, আল্লাহ পাক এটাকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার জীবনের একটা গুনাহ নয়, যত গুনাহ করেছ, যামবুন এক বচন, যুনুব বহু বচন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কি আমল করার জন্য বলেন? সত্য কথা বলার জন্য। বলেন বলেন কি কথা? সত্য কথা। সত্যের ফলাফল হলো জান্নাত, সত্যের ফলাফল হলো জান্নাত। সত্য কথা বলবো আমি, জান্নাত পেয়ে যাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদিতার কথা বলে দিলেন। নাম্বার টু হলো আমানতদারিতার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমানতকে তোমরা রক্ষা করো। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, তার ঈমান নাই যারা আমানতদারিতা নাই। ঈমানদারের জীবনে যতগুলো গুণ থাকা দরকারের মধ্যে অন্যতম গুণ হলো সে আমানতদার হবে, ওয়াদা রক্ষাকারী হবে। আল্লাহ সুন্দর করে সূরা মুমিনুনের শুরুতে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস, যারা আমানত ঠিক রাখবে, যারা ওয়াদা ঠিক রাখবে, যারা নামাজে যত্নশীল হবে, তারাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এই জন্য আমানত ঠিক রাখার দরকার আছে না নাই আসতে বলবেন না, আছে না নাই। আমানত আছে যার, আমানত রক্ষা আছে যার, ইমানও আছে তার। ওয়াদা ভঙ্গকারী হওয়া যাবে না, আমানত ভঙ্গকারী হওয়া যাবে না, আমানতের রক্ষা করতে হবে। আমার রাসূল আরবের মানুষ ছিলেন, মক্কার মানুষ ছিলেন, এমন জায়গায় তার জন্ম ছিল যে স্থানের লোকগুলো পত্তলিক ছিল, মূর্তি পূজা করত, অজ্ঞ বর্বরতার গভীর গহ্বরে তাদের বসবাস ছিল। আমার বন্ধুগণ, সেই জায়গায় জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অসভ্য জাতির মাঝে রাসূলের জন্ম হল, সেই নবীজিকে শেষ পর্যন্ত তারা ঘর থেকে বের করে দিল, দেশ থেকে তাকে বের করে দিল। আমার নবীজি বের হতে চান নাই, এক নম্বর আল্লাহর অর্ডার ছিল, আর নম্বর দুই হলো পরিবেশটা তার প্রতিকূল ছিল, রাসূল থাকতে পারলেন না। মক্কা থেকে যখন বের হয়ে আসবেন, আমার নবীজি নবুয়ত রাখ থেকে তার একটা সুনাম ছিল, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। আল আমিন আস-সাদিক তার খেতাব ছিল, এমনকি তার শত্রুরা পর্যন্ত নিরাপত্তা মনে করে, ব্যাংক মনে করে নবীর হাতে তারা সম্পদ কিছু রেখে যেত, নবীর কাছে তারা সিকিউরিটি পেত। আমার নবীজি যে রাতে হিজরতের সিদ্ধান্ত নিলেন, সেই রাতেই আমার নবীজি আসতে করে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী শোনো, আমি তো মক্কা ছেড়ে চলে যাচ্ছি, আমি কাউকে বলার সুযোগ পেলাম না, এই রাতে আমার সফর হয়ে যাবে, আলী তুমি আমার ঘরে থাকো। কারণটা হলো এই কুরাইশ আমার কাছে বহু সম্পদ গচ্ছিত রেখেছে, আমি আল আমিন, আমি আস-সাদিক, এই নামটা যেন ম্লান না হয়ে যায়, এই নামের যেন উল্টা চরিত্র আমার দ্বারা প্রকাশ না পায়, আমার সততার যেন বিঘ্নতা না আসে, আমার সততার যেন বিকৃতি না আসে, সেই জন্য তোমাকে দায়িত্ব পালন করতে হবে। এই যে আমি তোমাকে বুঝাই দিলাম, খাতা কলম নিয়ে নাও, অমুক লোক আমার কাছে এই জিনিসটা রেখেছে, তার হাতে সকালবেলা পৌঁছায় দিবা। সমস্ত সম্পদগুলো তাকে বুঝাইয়া দিলেন। সকালবেলা সাইয়েদনা আলী নবীর বিছানায় ঘুমানো, কুরাইশরা সব এসে হাজির হয়ে গেছে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে। সাইয়েদনা আলীকে পেয়ে মেরেই ফেলবে তাকে, কেউ বললো মেরে ফেলো, কেউ বললে না মেরো না। কুরাইশদের নেতা আবু জাহেল এসে বলছে, না না, তোমরা আলীর গায়ে চুল পরিমাণ আঘাত করতে যেও না, কারণ আমাদের লক্ষ্য তো আলী নয়, আমাদের লক্ষ্য হচ্ছে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আলীকে মেরে আমাদের মধ্যে গোত্র গোত্রের মধ্যে মাঝে মারামারি করার দরকার নাই, মুহাম্মদকে খুঁজে বেড়াও, মুহাম্মদ আশেপাশেই আছে। সাইয়েদনা আলীকে কেন রেখে গেলেন, কি জন্য রেখে গেলেন, আমরা অনেকে জানি না এটা। এক নম্বর কারণ হলো রাসূল জাল আমিন, রাসূল জাল সাদেক, এটার সত্যতা প্রমাণ করার জন্য শত্রুর হাতেও রাসূল সম্পদ ফেরত দেবার জন্য আলীকে তার প্রতিনিধি বানায় দিয়েছিলেন। আলী, এই যে সম্পদ তোমার হাতে দিয়ে গেলাম, এই সম্পদটা আমার পক্ষ থেকে সবার হাতে এটা ফেরত দিয়ে দিবা। যে মক্কার মানুষ রাসূলকে মেরে ফেলার জন্য প্ল্যান নেয়, আর সেই মক্কার শত্রুদের হাতে রাসূল তাদের সম্পদগুলো ফেরত দিয়ে দেন, এটাই হলো আমানতদারিতা। আমানত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার বন্ধুগণ। নাম্বার তিন হলো ধৈর্যশীলতা। নাম্বার তিন কি? ধৈর্যশীলতা। নাম্বার ওয়ান হলো সত্যবাদিতা। নাম্বার টু হলো আমানা। নাম্বার তিন হলো সাবর, ধৈর্যশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন
ধৈর্যের ব্যাপারে বহু কথা বলে দিয়েছেন। ধৈর্য আছে যার, ইমানটা টিকে থাকবে তার। ধৈর্য নাই যার, ইমান টিকে থাকে তার জন্য সহজ না কঠিন, কঠিন হয়ে যাবে। আমানতের বহু বড় ব্যাখ্যা ছিল। আবার দেখেন, স্বামী তার স্ত্রীর কাছে আমানত, স্ত্রী তার স্বামীর কাছে আমানত, এটাও কিন্তু একটা আমানত। আমার বন্ধুগণ, কথাটা এই জন্য বললাম, প্রায় প্রায় দেখা যায়, দেখবেন কিছু কিছু স্বামী আছে বইয়ের সৌন্দর্য পর পুরুষকে দেখাতে খুব পছন্দ তার, এটা মনে হয় কুমিল্লায় নাই। দেখবেন শুধু মানুষ কি দেখায় না, মাঝে মাঝে হুন্ডাই তোলে, কিসে তোলে, হুন্ডাই তোলে না, সে হুন্ডা নর্মাল হুন্ডা নয়, R15। হ্যাঁ, আর কি আছে হুন্ডাই যুবকরা কও, সুজুকি, আর হ্যাঁ R15 আপডেট ভার্সন, প্যাসেঞ্জার সিট হলো দোতলায় আর ড্রাইভিং সিট হলো নিস্তলায়, নিস্তলায় ড্রাইভার বসে আর দোতলায় প্যাসেঞ্জার বউকে বসায় দেয়, দোতলায় বসায় যেন জাতির বুঝতে, যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়, হ্যাঁ বউকে পিছনে উঠায় নিল হুন্ডাই নিস্তলায় বসে। এখন কোনো মানুষের যদি হঠাৎ করে দেখা মিস হয়, যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, ধোঁয়া ওই বের হওয়ার জায়গার নাম কি, পাইপ, হ্যাঁ আচ্ছা সিলিন্ডার পাইপ, ওটা খুলে ফেলে, খুলে ফেললে আওয়াজ হয় বিকট, ওই বিকট আওয়াজ শুনে তো নজর যাবি ওই দিকে, জাতি যেন কোনো দিক থেকে কোনো ক্রমেই যেন আমার বউকে দেখা থেকে মাহরুম না হয়, সব পন্থ অবলম্বন কইরা শুরু করলো ময়নামতির মোড় থেকে, চলে গেছে একদম সেই 14 গ্রাম পর্যন্ত, এক টান মারলো শাসনগাছা থেকে শুরু করে ব্রাহ্মণ পাড়া পর্যন্ত, এক টান দিয়া বউকে নিয়ে ঘুরে সন্ধ্যা রাগ দিয়ে নদীর তীরে লাল একখান শাড়ি পরাইয়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগাইয়া, কপালে টিপ লাগাইয়া, চুলটা ছেড়ে দিয়া, মুখে আটা ময়দা লাগাইয়া দিয়া, 16 Pro Max আইফোন দিয়া, যেন ফটোতে যেন কোনো সমস্যা না থাকে, ছবি একখান তুলে অর্ধলগ্ন ছবি ফেসবুকে আপলোড করে লিখে দেয় ক্যাপশন, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি, জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ, এদিকে আমানত রক্ষা না আমানতের খেয়ানত, এরকম কিছু চরিত্রহীন লম্পট স্বামীও আছে না নাই, বউকে দুশ্চরিত্রা বানায়। আমার দেশের মা বোন কিন্তু খারাপ ছিল না, খারাপ না, আমার দেশের মা বোনদেরকে খারাপ করার পেছনে সবচেয়ে বড় দায়ী হলো প্রতিবেশী দেশের কিছু নাটক সিনেমা, ওদের পোশাক, ওদের কৃষ্টি কালচারগুলো নাটকের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই দেশের নারীদেরকে ঘর থেকে তারা বের করে দিয়েছে, চরিত্র হনন করছে তারা। এই ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই, সচেতন থাকার দরকার আছে না নাই? আমার বোন, আমার স্ত্রী, আমার মা কি করছে, এটার জবাব একদিন আমাকে দিতে হবে, কার দরবারে, আল্লাহর দরবারে। আমরা সতর্ক থাকবো নিজের পরিবারকে নিয়ে, কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, নিজে বাঁচো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, কার কথা, কার পরামর্শ, কার হুকুম, আল্লাহর হুকুম। বিয়েতে এখন এঙ্গেজমেন্ট হয়, এঙ্গেজমেন্ট এটা খ্রিস্টানের রীতি, গায়ে হলুদ হিন্দুদের রীতি, ঠিক কিনা? আর যৌতুক তো কি, এটা কি কব, ডাকাত, ডাকাত এই যে কইছে ডাকাতি, এটা কোথায় যা আসলো এগুলো? আবার মোহরনা যেটা পাত্রের পক্ষে যতটুকু সম্ভব তা না করে বিশাল অঙ্ক করে, এটা হচ্ছে মোনাফিকি, ঠিক কিনা বলেন? যদি আমার মেয়ের যদি সংসার নাই হয়, টাকা সহজ আমি উসুল করতে পারি, আছে না নাই? কোনো দিকে জুলুম করা যাবে, অন্যদের কোনো কৃষ্টি কালচার কোনো আমার জীবনে বাস্তবায়ন করা যাবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের চারিত্রিক গুণ থাকতে হবে কয়টা বলুন তো, বলেন কয়টা, বলেন তো, চলতেছে কয় নাম্বার,
আরো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শুরু না শেষ? সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। মোবারক ভাই, খুব বরকতি মানুষ তো, আপনার নামই তো বরকত দিয়া, বরকত থেকে মোবারক বলি আলহামদুলিল্লাহ। আবার এই এলাকার নাম হলো রহমত, মানে কোনো গজব টজব এলাকে আসার সম্ভাবনা নাই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ পাক আমার মোবারক ভাইকে কবুল করুন। বহু নেতাই তো জীবনে দেখেছি আমরা, নেতা বলতে আমরা বুঝেছি, আমরা দেখেছি এতদিন জনগণের টাকাগুলো মেরে খায়। দেশ স্বাধীন হয়েছে 71, আজকে 2024 সাল, জরিপে দেখা গেছে দেশের যত বৈদেশিক সাহায্য এসেছে দেশে, এর 75% টাকা গেছে নেতাদের পকেটে। সম্পদ দিয়ে করবেন কি? সম্মান তো টাকা দিয়ে আসে না। তার বড় প্রমাণ দেশের শীর্ষস্থানীয় একজন ধনী, শীর্ষস্থানীয় একদম টপ লেভেলের একজন ধনী, একটা গ্রুপের মালিক, টাকা দিয়ে কি করবেন আপনি? বাঁচার জন্য নৌকায় চললো, দাড়ি কাইটা, হ্যাঁ নৌকা সরে নাই, চড়েছে, শেষ পর্যন্ত রক্ষা হলো না, এমন নৌকায় সরছে আর ভেরেই না কোথাও, ধরা পড়ে গেছে, কোস্টগার্ড ধরে আনতেছে। এখন তার বন্ধু কয় বন্ধুকে, বন্ধু কয় কোস্টগার্ডকে, আমার একা নিয়ে যান কেন? আছে আরেকজন, ওই যে টের পায় নাই, কে মাথার চুল তো কালো, মুখে দাঁড়িয়ে নেই, লোকটা কে, ভালো করে দেখো দরবেশ। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমাদেরকে গালে দিয়েছেন, আমরা নাকি ধর্মের ব্যবসা করি, ধর্মের নামে নাকি রাজনীতি করি। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন যারা বাঁচার জন্য দাঁড়িয়ে রাখে, বাঁচার জন্য দাঁড়িয়ে কাটে, মানুষের বাহবা নেবার জন্য একই মাথায় পট্টি বাঁধে, আবার ওই মাথায় তিলক লাগায়। আমরা যা বলি বাস্তব বলি, রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে কি যাবে না, এই প্রশ্ন একজন আলেমকে করলে সে যদি হককানে আলেম হয়, ইসলাম এবং রাজনীতি, ইসলাম এবং রাষ্ট্র দুটা যমজ সন্তান। ইসলাম থেকে রাষ্ট্রকে পৃথক করার সুযোগ নাই, রাষ্ট্র থেকে ইসলামকে পৃথক করার কোনো সুযোগ? ইসলামের রাজনীতি আছে না নাই? যে বলবে নাই ও কাফের, যে বলবে নাই সে কি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে যে দল করেন কোনো সমস্যা নাই, আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে, কোরআনের প্ল্যাটফর্ম থেকে, কোরআনকে সামনে রেখে বলছি, কেয়ামতের দিন অসহায় হয়ে যাবেন যদি কোরআনের দল না করেন। আল্লাহর কসম করে বলি, কেয়ামতের দিন ইসলামের অনুকূলে কোরআনের পক্ষে যদি আপনি কাজ না করেন, এই কোরআন আপনার বিপক্ষে রায় দিয়ে জাহান্নামে নিশ্চিত করবে। আল কোরআন হুজ্জাতুল্লাক আও আলাইকা, সহি হাদিস এটা, এখানে আলেম উলামা বসে আছেন, কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। এই দেশে কোরআনের দল আছে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? আবার কোরআন বিরোধী দলও আছে না নাই? আসতে কয়, আসে না নাই? আচ্ছা আমরা কিসের দল করব বলেন? কিসের দল? আরো জোরে, কিসের দল? যে দলের সাথে কোরআনের সম্পর্ক নাই, যে দলের এজেন্ডা ইসলাম কায়েম নয়, যে দল আল্লাহর আইন কায়েম করতে চায় না, আল্লাহর দিন কায়েম করতে চায় না, সেই দলই হলো মুনাফেকের দল, মুনাফেকের দল, মুনাফেকের দল। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? এটা রাগ করে কথা বলছি। হ্যাঁ, সন্তান যদি ওষুধ না খায়, মা বলে বাবা ওষুধ খা, খা বাবা খা, তাও খায় না, জ্বর 100 পার হয়ে যাচ্ছে তাপমাত্রা, তাও খায় না, শেষে মা কি করে? দুই পা দুই হাত শক্ত করে ধরে কয়, খা। এর মানে কি? মোহাব্বত কম না মোহাব্বত বেশি? আল্লাহর কসম করে বলি, আমার কথার এই
জোর আওয়াজে ভাববেন না যে আমি খেপে কথা বলছি, রাগ করে কথা বলছি, না। আসুন না ভাই, নিজের মন গড়া, মন যা চায় তা করব কেন? আল্লাহ যা চান তাই করব। আমার মন যা চাবে তা করা যাবে না, আল্লাহ যা চান তাই আমাকে করতে হবে। চরিত্রকে সুন্দর করে সাজাবো কোরআন দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান সত্যবাদিতা, নাম্বার টু আমানতদারিতা, নাম্বার তিন ধৈর্যশীলতা। ধৈর্যের দরকার আছে না নাই? ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? দেখবেন কিছু কিছু নামাজি মসজিদে যেই অস্থির হয়ে যায়, বক্তব্য কখন শেষ হবে, নামাজ কখন শেষ হবে, আছে না কিছু? আছে, আছে ঠিক না? ধৈর্য আছে যার, পুরস্কার আছে তার। বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। কিছু রাগী পুরুষ আছে না? রাগী কিছু স্বামী আছে না? আচ্ছা, বউ স্বামীর মধ্যে যদি গণ্ডগোল লাগে, বেশি ধৈর্য ধরবে কে, স্বামী না বউ? দেখছেন বউ, এই ভালো করে কোন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, এক্ষেত্রে সমাধানের জন্য সবচেয়ে আগায় আসবে বউ আগে না স্বামী আগে? স্বামী আগে আসবে, কারণ লিডার কে, ইমামটা কে, নামাজটা পড়ায় কে, স্বামী স্ত্রীর মধ্যে নামাজের দায়িত্ব কার? স্বামী। সে আগায় আসবে, তাকে ছাড় দিতে হবে, তাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। স্বামী আছে হলো দুবাই, আজমান নাকি আবুধাবি, সারজা, কে যেন আসছে আজকে এই মহফিলে, প্রতিবেশী দেশ থেকে ওয়াজ শুনতে আসছেন, ইন্ডিয়া থেকে, ত্রিপুরা থেকে আসছেন কিছু ভাইয়েরা, প্রচণ্ড ভক্ত হুজুর, আপনাকে দেখার জন্য ভিসা নিয়ে আপনার ওয়াজ শোনার উদ্দেশ্যে চলে আসছে, একদম সীমান্তে তো তারা চলে আসছে। আমার সেই প্রতিবেশী ভাইদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদের নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করে নাও, দিনকে মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, তো দুবাই আছে স্বামী, বউ আছে হলো কুমিল্লায়, ভিডিও কলে কথা চলছে, কথা হতে হতে হঠাৎ করে হটটক 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 গরম হতে হতে এক পর্যায়ে বললো, যাহ সংসার করবই না, তালাক 100। তালাক কয়টা দিছে? সুরা তালাক নামে একটা সুরা আছে না নাই? এখানে কি 100 তালাকের কথা আসছে? আত-তালাক মাররাতান, দিয়ে দিছে 100 তালাক। তালাক টালাক দিয়ে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছি, কি করছেন? হুজুর সেঞ্চুরি মারছি। কি সেঞ্চুরি মারলেন? কে তালাক তো দিয়ে দিছি, এখন কাম তো সারা, এখন কি করা যায় হুজুর, উপায় কি বাঁচার? বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, একটা মানুষকে মার্ডার করার পরে কি আর বাঁচার কোনো উপায় আছে? এই যে আপনি তালাকটা মারলেন, এখানে মেজাজের ভারসাম্যহীনতা আছে না নাই বলেন তো? আসতে বলবেন আছে না নাই? প্রত্যেকটা জায়গায় ধৈর্যের প্রয়োজন, ধৈর্য বিশাল বড় একটা গুণ, ইমানদারদের জীবনে এটা থাকা চাই। কথা সহ্য করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, ধৈর্য মানে বিশাল বড় একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধৈর্যশীলদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলের কথা এখানে আছে না নাই বলেন? আছে। الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ যখন চলে আসবে হতাশ হবে না, আমার প্রতি ভরসা রাখবে, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে বান্দা, তোমার কোনো টেনশন নাই। যে বান্দার মধ্যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে তার কোনো ভয় থাকে না, যে বান্দার মধ্যে ধৈর্য থাকে তার কোনো বিপদ আসে না। ধৈর্যই একমাত্র বিপদ থেকে, সংকট থেকে বাঁচার একমাত্র উপায়, ধৈর্য আছে যার, বিজয় আছে তার। আমার বন্ধুগণ, নবীজি ছিলেন ধৈর্যের একজন পিরামিড, কত মার খেয়েছেন, কত জুলুম সহ্য করেছেন, কত রাত, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সময় তারা চলে গেছে, এত অত্যাচার তিনি সহ্য করেছেন। এই যে জেলখানার কথাগুলো আমরা শুনি, বিষ্ণুনগরে যে জেলখানা ছিল, পৃথিবীর কোনো কয়েদি এমন জেলখানায় কোনোদিন যেতে পারে নাই। আমার নবীজির জেলখানা ছিল এমন জেলখানা, 3.5 বছর তিনি জেলখানার মধ্যে ছিলেন, এমন বয়কট, খাদ্য নাই, পানি নাই, কিচ্ছু নাই,
সাহাবে কেরাম খাবারগুলো না পেয়ে বাবলা গাছের কাটাযুক্ত সালগুলো টান মেরে পেরে মুখে যখন চাবাতে চাবাতে নিয়ে যখন খেতে নিয়েছেন, বাবলা গাছের কাটা ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, পায়খানাগুলো পাগল ছাগল পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে, কষ্ট কাঠিন্য দেখা দিয়েছে। সাহাবে কেরাম খাবার না পেয়ে বছর দুই একবার করে ওই পাথরের উপরে বৃষ্টি নাসিল হতো, সেই পাথরের উপরে কিছু ঘাস জন্মাতো, সেই দুর্বা ঘাসগুলো চাবায়া চাবায়া তাদের পিপাসে নিবারণ করেছেন। এত কষ্ট, এত কোরবানি তারা উৎসর্গ করে দিয়েছেন, এত ত্যাগ তারা স্বীকার করে নিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। এরপরেই না বিজয় দিয়েছেন তিনি আমারকে, তাইফে দাওয়াত দিতে গেছেন, মার খেয়েছেন, মার খাওয়ার পরেও তাকে বলা হয়েছে, জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি, আজকে আপনি যা বলবেন তাই হবে, আপনার এই রক্তের দৃশ্য দেখে ফেরেশতা কুলস্থির হয়ে গেছে, আপনি যা বলবেন তাই হবে। রাসূল বলছেন, ভাই জিব্রাইল, আমাকে এই তায়েব বেশি আমাকে যে মেরেছে, আমার বিশ্বাস না বুঝে না চিনে মেরেছে, ওরা আমাকে বুঝতে পারে নাই, আমার প্রতি যে বেয়াদবি করেছে আমি ওদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। আমার নবীজি মার খেলেন, মক্কায় মার খেলেন, কিন্তু মক্কার 13টা বছর মার খেলেও মদিনায় গিয়ে মার খেয়েছেন না মার দিয়েছেন? তাহলে মার খাওয়াও সুন্নত, মার দেওয়াও সুন্নত। মক্কায় টিকতে পারলেন না, মদিনার দিকে চলে আসলেন, মদিনায় তিনি আরামে থাকতে পারলেন না 10টা বছরও। যদি একটু জরিপ করে দেখেন, একটু আমার নবীর 10 বছরের যদি মাদানী জিন্দেগির যদি ইতিহাসটাকে যদি আপনি একটু গভীরে নিয়ে নেন, আমার নবীজির ঘুম পাড়ার সময় ছিল না। আমার নবীজি এই 10 বছরের গড়ে 8-9টা যুদ্ধ করেছেন, 8-9টা যুদ্ধ যদি একটা রাষ্ট্র যদি করে বছরে 8-9টা যুদ্ধ, সে দেশের অর্থনীতি কেমন হতে পারে? সাহাবে কেরাম খাবার পান নাই, সাহাবে কেরাম ভালো করে ঘুমাতে পারেন নাই, সাহাবে কেরামদের মধ্যে কোনো আরাম বলতে কোনো শব্দ ছিল না। বদর চলে আসলো, এক বছর যেতে না যেতেই, আবার এক বছর যেতে না যেতেই উহুদ চলে আসলো। আমার নবীজি কেবল মদিনে এসেছেন, ছোট্ট নগর রাষ্ট্র গড়ে তুলেছেন, মদিনা নামক একটা ছোট্ট নগর রাষ্ট্র তিনি গড়ে তুললেন। মক্কার সেই কোরাইশা মুনাফিকদের সঙ্গে যোগ সাজশ করলো, ইহুদিদের সঙ্গে যোগ সাজশ করলো, নবীজির ছোট্ট রাষ্ট্রকে কেমনে উৎখাত করে দেওয়া যায়, দীন ইসলামকে কেমনে নির্মূল করে দেওয়া যায়, সেই লক্ষ্যে তারা করলো কি, লোহিত সাগরের পাশ দেখে সে হাজার সৈন্য নিয়া আবু জেল তার সমস্ত বাহিনীকে অস্ত্র শস্ত্র সজ্জিত করে মক্কা মদিনার উপকণ মদিনার মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে তারা হাজির হয়ে গেল। নবীর কানে সংবাদ চলে এলো, খাবার নাই, প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসই সাহাবিদের কাছে নাই, অস্ত্র থাকবে কখন? আমার নবীজির কানে যখন সংবাদ চলে গেল, আমার রাসূল সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবিরা, আবু জেহেল তো চলে আসছে, আমাদেরকে নিশ্চিন্ন করার জন্য বদর প্রান্তরে তার হাজির হয়ে গেছে। সাহাবিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে, আপনি যে হুকুমটা দিবেন তাই আমরা ফলো করব। আমার নবীজি বলছেন, সাহাবিরা, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। আমার নবীজি মোটে সাহাবে কেরামদের মধ্যে থেকে গুনে গুনে 313 জনকে প্রস্তুত করে ফেললেন, কারো হাতে অস্ত্র নাই, খেজুর গাছের ডাল হাতের মধ্যে দিয়ে দিলেন। এর মধ্যে মদিনার আফরার 2টা ছেলে, মাস এবং মাস ছোট্ট 2টা বাচ্চা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেলাম বদর যুদ্ধের নাকি ডাক চলে আসছে, যদি আপনি অনুমতি দিতেন আমরা 2জনে যুদ্ধে চলে যেতাম। রাসূল বললেন, না, ফিটনেস নাই, ছোট্ট মানুষ পারমিশন দেওয়া যাবে না, 11-13 বছরের ছোট্ট বাচ্চা। বড়জন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট জনকে আপনি যদি নাও দেন পারমিশন, অন্তত আপনি আমাকে দিয়ে দেন। ছোট জন বলছে, ইয়া রাসূলুল্লাহ, বয়সে ও আমার চাইতে বয়সে বড় হলো কি হবে, ওর গায়ে শক্তি আমার চাইতে কম, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। রাসূল মুস্কি হাসি মারলেন, এরপরে বলছেন, ঠিক আছে, দেখি শক্তি কার বেশি। দুজনকে লাগাইয়া দিলেন, কুস্তি লাগাইয়া দিলেন, দুজন কুস্তি লড়াই শুরু করে দিল। বড়জন ছোট জনকে নিচে ফেলে দিয়েছে, ছোট জন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকাইয়া বলছে, ভাই, একা একা যুদ্ধে যাবে কেমনে, একসঙ্গে খাই ঘুমাই খেলাধুলা করি, আমাকে কি যুদ্ধে যাওয়ার সুযোগ দিবা না? গায়ের শক্তি একটু কমায় দাও, তোমার বুকুর উপর উঠন্ত একটাবার বোঝাই দিই, শক্তির দিক থেকে আমিও কম নই। আমার নবীজি টের পেলেন, নবীজির চোখে পানি জমা হয়ে গেল। নবীজি দুজন কি বগলের নিচে হাত নিয়ে, বগলের নিচে তাদেরকে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আকাশের মালিক আল্লাহ,
এদের গায়ে কোনো জোর নাই, কিন্তু ইমানের জোর আছে, আমি এদেরকে পারমিশন দিয়ে দিলাম। মুসলমানদের বিজয় এসেছে অস্ত্র দিয়া, সংখ্যা দিয়া না, ইমান দিয়া। ইমান মানে হলো চরিত্র দিয়া, কি দিয়া, সব চলে আসবে। আমার নবীজি যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে রওনা করে বদর নামক প্রান্তরে গিয়ে পৌঁছলেন। আল্লাহ পাক আমাকে নিজের চোখে দেখিয়েছেন বদর প্রান্তরে বিশাল বালুর পাহাড়, সেই বালুর পাহাড়ের পাদদেশে সাহাবায়ে কেরাম যখন হাঁটতেছিলেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বালুর ভিতরে পা গুলো ডেবে ডেবে যাচ্ছে, আমরা হাঁটতে পারছি না, বড় কষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন। আমার আমার রাসূল দোয়া করছেন, ওয়ালা ক্বাদ নাসারাকুমুল্লাহু বিবাদেরিন ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বদর প্রান্তরে সাহায্য করেছেন, তোমাদের উপরে সাহায্য নাজিল করেছেন, তোমরা অসহায় ছিলে, হাজার হাজার ফেরেশতাদের সাহায্য করেছেন আল্লাহ তাআলা। আমার নবীজি দোয়া করলেন, আকাশে খণ্ড মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হলো, বালুতে বৃষ্টি পড়লে পরে বালুটা নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়ে গেল। কাফেরদের জায়গা ছিল আঠাল মাটি, পিছলা হয়ে গেল। প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা মুসলমানদের ফেভারে নিয়ে আসলেন, মুসলমানদের পক্ষে সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের ময়দানে এমনও দৃশ্য দেখা গেল, আমার রাসূল তেজোদ্দীপ্ত একটা বক্তৃতা দিলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, আজকের যুদ্ধের ময়দান কিন্তু বাপ বেটার যুদ্ধের ময়দান। আজকের যুদ্ধের ময়দানে গেলে পরে কেউ কারো ভাইকে দেখবে, কেউ কারো চাচাকে দেখবে, কেউ কারো বাপকে দেখবে, আত্মীয় আত্মীয়কে দেখবে, তোমরা যুদ্ধ করতে পারবে কিনা বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যুদ্ধ এসেছে, আল্লাহর জন্য যুদ্ধ এসেছে, আমরা আল্লাহর জন্য আল্লাহর পথে যুদ্ধ করব। জোরে বলি আল্লাহু আকবার। সেই যুদ্ধের ময়দানে একজন সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করে দেখেন, নিজের জন্মদানকারী বাপ তরবারি নিয়ে আগায় আসতেছে। বাপকে দেখে তিনি তরবারি গোটা নিয়ে তিনি পিছন দিকে হটে আসলেন। পরক্ষণেই মনে করেন, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমি যদি আজকে তাকে ছেড়ে দেই, বাপ মনে করে মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। সঙ্গে সঙ্গে করলেন কি, তরবারি আবার কোষমুক্ত করলেন, সামনের দিকে আল্লাহু আকবার বলে আগায় গেলেন। বাপকে বাপ না মনে করে, শিরকির প্রতীক মনে করে গর্দান বরাবর তরবারি হাঁকায় দিলেন, মস্তক ছিটকে পড়ে গেল। সাহাবায়ে কেরামরা এই দৃশ্য দেখলেন, আল্লাহু আকবার মুখরিত আওয়াজ করলেন, শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় হয়ে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন, এমন সময় রাসূল বলছেন, আমার ওবাইদা কোথায়? হুজুর, ওবাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মারলা তোমরা? কে তার বাপকে আঘাত করেছে? হুজুর, ওবায়দার বাপকে আঘাত করার জন্য আমরা কেউ আগায় যাই না, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি দুই হাত আগায় ওবায়দাকে ডাক দিয়ে বলছেন, ওবায়দা আমার বুকের ভিতরে চলে আসো। বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে বলছে, ওবায়দা আজকে তুমি যে স্যাক্রিফাইস করেছো, আজকে তুমি যে প্রমাণ দেখিয়েছো, আল্লাহর আটটা জান্নাত তোমার জন্য অজীব হয়ে গেছে। বদরের প্রান্তরে ওই ছোট্ট দুইটা বাচ্চা প্রথম কাতারে দাঁড় হয়ে গেছে, প্রথম লাইনে দাঁড়ানো, দাঁড়ায় বলতেছে, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছে, চাচারা শোনো, আমাদেরকে দেখিয়ে দাও আবু জেলটাকে। একজন সাহাবি বলছে, আবু জেল দিয়ে কী করবা? আবু জেহেল, আমরা শুনেছি রাসূলকে নাকি সবচেয়ে সে বেশি কষ্ট দিয়েছে, এই জন্য আমরা তাকে মারার জন্য আসছে। আল্লাহু আকবার বলেন, নবীর মোহাব্বত আছে না নাই, নবীর মোহাব্বতের দরকার আছে না নাই, নবীর মোহাব্বত ছাড়া কোনো উপায় আছে নাকি, নবীর প্রতি মোহাব্বত ছাড়া কোনো বাঁচার উপায় আছে নাকি, বাঁচার উপায় নাই। সঙ্গে সঙ্গে একজন সাহাবি বলে ফেলেন, ও ছোট্ট দুইটা বাচ্চা, ওই যে দেখা যায় উটের পিঠে বসে আছে দুই দিকে পা ছেড়ে দিয়া, ওটাই হলো কাফিরদের লিডার, কুরাইশদের লিডার, সে বসে আছে। বলতে দেরি, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মারছে। চতুর্দিক থেকে কুরাইশ সৈন্যরা তাকে পাহারা দিচ্ছে, দুই দিকে দুই ভাই দাঁড়ায় গেছে, ছোট্ট তরবারি নিয়ে আর টের পায় নাই এটা কোন গ্রুপের সদস্য। দুই দিক থেকে দুজন সজোর আঘাত করেছে, তার পায়ে গিয়ে আঘাতটা লেগেছে, পিঠ থেকে সে পড়ে গেছে আবু জেল, ওই যে ধরাশই হয়ে জমিনে পড়ে গেছে। আবু জেল কোমর সোজা করে আর কোনোদিন দাঁড়াতে পারে নাই, বড় ভাইকে পাকড়াও করে ফেলল, মাসকে ধরে পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাত আঘাত করেছে, ডান হাত ছিটকে পড়ে গেছে।
ঝনঝন করে তরবারি পড়ে গেল, বাম হাতে গিয়ে আবার তুলে নিলেন, বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন, ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল, যুদ্ধ করতে তরবারি চালাতে ডিস্টার্ব হচ্ছে মনে করে ডান হাতটা ঝুলন্ত হাতটা বাম পারে নিচে রেখে জোরে একটা টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল আঘাত করে, বাম হাতও ছিটকে পড়ে গেল, তরবারি নাই, যুদ্ধ করবেন কেমনে? ইতিমের মতো সামনে দাঁড়ায় আছেন একজন কাফের, এসে গর্দান বরাবর হাঁকায় দিয়েছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। মাঝ দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়াবাসীকে বুঝাইয়া দিলেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমন করে আল্লাহর পথে জীবন দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেজন্য আসুন আমরা সততা নিয়ে চলব, আমানতদারিতা নিয়ে চলব, ধৈর্যশীলতার পরিচয় দেব আমরা। নাম্বার চার হলো তাওয়াক্কুল করব, কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ইমানের সবচেয়ে বড় বড় ভরসার জায়গা কে? ইমানদারের সবচেয়ে বড় ভরসার জায়গা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আরেক জায়গায় বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার পাঁচ হলো ইখলাস, ইখলাস ঠিক রাখতে হবে, নিষ্ঠাবান হতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার ৬ হলো আদালত ঠিক রাখতে হবে, আদালত কায়েম করতে হবে, ন্যায় বিচার বুঝতে হবে, আদালাহ এটা থাকতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ৭ হলো তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ৮ হলো দয়া, সহানুভূতিশীল হতে হবে, রহমত থাকতে হবে, দয়ালু হতে হবে, সহানুভূতি থাকতে হবে। আমি যদি কাউকে দয়া দেখাই, ইরহাম তুরহাম, দয়া দেখাবো, আমাকে দয়া দেখাবেন কে? আসতে বলেন কে দেখা দয়া দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুযিল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ৯ হলো নম্র হতে হবে, তাওয়াদু হতে হবে। মান তাওয়াদা ফাকাদ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নম্র হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। জোরে করেন সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ১০ হলো কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞতা দেখাতে হবে, কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। নাম্বার ১১ হলো সাহসিকতা থাকতে হবে। সবচেয়ে আমার নবী কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? ভীরু ছিলেন না সাহসী ছিলেন? মুসলমান কি পিঠ দেখায় না বুক দেখায়? আসতে কোন কেন? মুসলমান পিঠ দেখায় না বুক দেখায়? ৫ আগস্ট পর্যন্ত আমার দেশের ছাত্ররা, আমাদের সন্তানরা পিঠ দেখিয়েছে না বুক দেখিয়েছে? বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? যদি তারা পলায়ন করত ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুরুহু শাইআ, পালালে পরে আবার জালিম চেপে বসত জাতির উপরে, ঠিক কি না? কিন্তু ওই যুবকদের, ওই ছাত্রদের সিনার ভিতরে ভয় দূর করে দিয়ে সাহস যোগিয়ে দিয়েছেন তিনি কে? অতএব মূল বিজয়টা দিয়েছেন কে? সাহসিকতা ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, আল্লাহু আকবার বলে। নাম্বার ১২ হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা। নাম্বার ১৩ হলো বিশ্বাসযোগ্যতা, সেকাহ, বিশ্বাসযোগ্য হওয়া। যদি আপনি অবিশ্বাসী হন আপনার মধ্যে সেই চরিত্র আসবে না, বিশ্বাসী হতে হবে। নাম্বার ১৪ হলো নিষ্ঠা থাকতে হবে, ইখলাস ফিল আমাল, আমলের মধ্যে নিষ্ঠা থাকতে হবে। নাম্বার ১৫ হলো
সহনশীল হতে হবে, কি হতে হবে? সহনশীল হতে হবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে যারা সহনশীল হয়ে মাফ করে দেবে, আল্লাহ তাআলা সেই সমস্ত মহসিন ইহসান করনেওয়ালাকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে, অনেক ছোট করে 15টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে বলার চেষ্টা করেছি। প্রযুক্তির কল্যাণে এগুলো রেকর্ড থেকে যায়, আগামীকালকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে এই রেকর্ডগুলো চলে যাবে। আসুন না, এখন আমাদের চরিত্র গড়ার সময়। আমরা চরিত্র যত উন্নত করব, দেশ তত উন্নতর দিকে চলে যাবে। আমি ভালো হব, দেশ ভালো হয়ে যাবে। আমি ভালো হব না, দেশ কখনো ভালো হতে পারে না। আসুন নিজকে সুন্দর করে গড়ি, মসজিদের সঙ্গে দিলের তাআল্লুক লাগাই। সবাইকে ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। এশার নামাজ পড়েছি, এশার নামাজ ইনশাআল্লাহ মানে পড়েন নাই কালকে পড়বেন। ফজর নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ। আর এশার নামাজ পড়েছি তো নাকি? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা পড়তে পারি নাই, এখনো পড়ার সময় আছে। শুক্রবারে নামাজ ধরব, ওই বছর থেকে ভালো হব, এরকম কিছু কথা বলার লোক আছে না? নাই না, এখন থেকেই ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। এই আলোচনা হোক আমাদের জীবনের একদম, এই আলোচনার মধ্য দিয়ে আমাদের জীবন সুন্দর করে সাজানো হোক, শুরু হোক। আল্লাহ কবুল করুন, আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, রহমতপুরে আল্লাহ তালা রহমত দিয়ে ভরপুর করে দেন, প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দেন, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দেন, মা বোনদেরকে আয়েশা বানায় দেন, সুমাইয়া বানায় দেন, আসিয়া বানায় দেন, খাদিজার মতো চরিত্রবতী বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।